হ্যালো, এই যে দেখুন রান্না হয়ে গেছে। আমি কত সুন্দর করে তরকারি রান্না করেছি। আমি প্রথমে একটু তেল গরম করে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিলাম, দেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিলাম 1 চামচ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তারপরে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে আমি মশলাটা যখন কষানো শেষ হয়ে গেছে, তখন আমি এই মশলাটা ঠান্ডা করতে দিয়েছি, মানে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপর আমি এখানে মাছ আর আলু একসাথে মিক্স করে সব আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি হাতে। মেশানোর পরে তারপরে আমি এগুলোরও 1 কাপ পানি দিলাম, দিয়ে 10 মিনিট রাখছি। রাখার পরে আমি ওগুলো চুলাই দিলাম। চুলাই দেওয়ার পরে রান্না হয়ে গেছে। ওই যে এখন নিয়ে আসছি, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিছি, খুব সুন্দর হয়েছে কালারটি দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপু ভাইয়ারা আমাকে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব দিবেন প্লিজ আপু ভাইয়ারা। আমি নতুন, এই চ্যানেলটি নতুন খুলেছি। আমি